এবং হোয়াংহো ও ইয়াংসি কিয়াং নদীর তীরে কি সভ্যতা গড়ে উঠেছিল? চৈনিক সভ্যতা অর্থাৎ চীন দেশের সভ্যতা। এভাবে নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে বলা হতো কি? নদী মাতৃক সভ্যতা, অর্থাৎ যে সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল তাদেরকে বলা হতো কি? নদী মাতৃক সভ্যতা। চলো আমরা এরকমই একটা নদীমাতৃক সভ্যতার সম্পর্কে পড়বো। দেখো, প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা, এই মাত্র পড়লাম যে মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। প্রাচীন সভ্যতার মধ্যে উল্লেখযোগ্য হলো এই মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতা সুমেরীয় সভ্যতাও বলা হয়। এই সভ্যতাকে তাহলে কি আরেকটা নাম কি? সুমেরীয় সভ্যতাও বলা হয়। ভারতের পশ্চিম দিকে ইরাক দেশ অবস্থিত। আরব মরুভূমির উত্তরে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের জায়গাটির নাম হলো কি? মেসোপটেমিয়া সভ্যতা। অর্থাৎ বলা যেতে পারে যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতাটি গড়ে উঠেছিল সেটি হচ্ছে কি? মেসোপটেমিয়া সভ্যতা। গ্রিকরা এই দেশটির নামকরণ করেন মেসোপটেমিয়া, কারণ গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হল দুই নদীর মাঝের জায়গা। তাই এই এই জায়গাটির নাম হয় কি? মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে, এর পূর্ব দক্ষিণ প্রান্তে ছিল কি? সুমের দেশ। তাহলে সুমের দেশ ছিল এর কি পূর্ব দক্ষিণ প্রান্তে, এবং মধ্যভাগে ছিল কি? ব্যাবিলন। ঠিক আছে, পণ্ডিতদের ধারণা পৃথিবীতে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল ওঠে কোথায়? সুমের দেশে। তারাই প্রথম তামার সঙ্গে টিন আগুনে গলিয়ে বা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করে, রূপো গলিয়ে মুদ্রা বানায়। এই সব কিছুই কারা?